আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বলে দিব্যি খিল্লি উড়িয়ে গিয়েছে রুশো ভাইয়ার। কি একটা অবস্থা! মাঝখান থেকে নিত্য আপু আর নিবির ভাইয়া ছিলেন চুপা রুস্তম, ভেতরে ভেতরে হাসির পাটাকা ফুটিয়ে বাইরে থেকে একদম ফিটফাট টাইপ হয়ে বসে আছে পুরো রাস্তা। তাদের মতে যদি ওদের সাথে তারা নিজেরাও রুশো ভাইয়াকে নিয়ে মজা নেয়, তবে রুশো ভাইয়া বোধ হয় লজ্জা আইসক্রিমের মতো করে গলেই যাবে। অবশেষে সিএনজি এসে স্পটের পাশের স্ট্যান্ডে থামতেই এক লাফ মেরে নেমে গেল রুশো ভাইয়া। বুক ভরে একটা তীব্র শ্বাস টেনে শান্ত হলো তবে, আর রুশো ভাইয়া নামতেই অগ্নি ভাইয়া নিজের ঝিম ধরা পা ধরে করে আর্তনাদ করা শুরু করে দিল। রুশো ভাইয়াকে নিজের কোলে বসিয়ে 25 মিনিটের রাস্তা একটানা একইভাবে বসে থাকতে পা অবশ হয়ে গিয়েছিল অগ্নি ভাইয়ার। রুশো ভাইয়া নামতে সেই অবশ ছেড়ে গিয়ে ঝিঁঝির রূপ নিয়েছে পা দুটোয়। নিবিড় ভাইয়া অগ্নি ভাইয়ার এমন করুণ অবস্থায় ইচ্ছে করে দাঁত গেলিয়ে আস্তে করে টোকা মেরে দিচ্ছেন ভাইয়ার পায়ে, সাথে সাথেই গলা ছেড়ে দিয়ে তীব্র কম্পাঙ্গ বিশিষ্ট শব্দে চেঁচিয়ে যাচ্ছে অগ্নি ভাইয়া। বিস্ফোরিত চোখে নিবিড় ভাইয়ার দিকে তাকালেও নড়াবার অবস্থায় সে নেই। অগ্নি ভাইয়ার বর্তমান মনোভাব, খালি পাটটা ঠিক হোক, তোরে আজকেই খাইছি, কিছুটা এরকম টাইপ। মহস্তানগড় দেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী দেশের ইতিহাসে পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর নামে পরিচিত ছিল। ইভেন এই মহস্তানগড়ে নাকি একসময় বাংলার রাজধানী ছিল। আকাশে আজ কোনো মেঘ নেই, আছে শুধু সূর্যিমামার রাজত্ব। রোদের তীব্রতায় জল জল করছে প্রকৃতি, সাথে মাথা থেকে হয়তোবা কয়েকশো ফুট উপরে ঘুরছে চিল। পরিবেশ সেজেছে আজ নিজের মন মাতানোর রূপে, তবে এই রূপ অনন্যার শরীরে ঠিক কতটা খাপ খাওয়াবে তা আধ ঘন্টা না পেরোলে বোঝা যাবে না। যাত্রা শুরুর প্রথমে মহস্তানগড়ের যে নিদর্শনটা চোখে পড়ল তা হল হজরত মাহিসারওয়ার রহমাতুল্লাহ আলাইহির মাজার। এই মাজারের সম্পর্কে অনন্যার বিশেষ কিছু ধারণা নেই। অনন্যা রুশো ভাইয়ার হাত ঝাঁকিয়ে এই মাজার সম্পর্কে জিজ্ঞেস করতেই রুশো ভাইয়া ঠোঁট উল্টাল। যা জানা দিল রুশো ভাইয়ারও এই সম্পর্কে জ্ঞানের ডাক্তার শূন্য। নিবিড় ভাইয়া রুশো ভাইয়ার রিয়াকশন দেখে মুচকি হেসে বলতে শুরু করলেন, হজরত মাহিসারওয়ারের পুরো নাম হলো শাহ সুলতান বলকি মাহিসারওয়ার রহমতুল্লাহি আলাইহি। এই মহাপুরুষ ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুদূর বল্লভ দেশ থেকে মহস্তানগড়ে আগমন করেন। এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করেন। অগ্নি ভাইয়া নিবির ভাইয়ার কাঁধে হাত রেখে বলল, আরে বাহ, তুই তো অনেক কিছু জানিস। অমনি নিবির ভাইয়া আর অগ্নি ভাইয়ার পেটের হাতের দু কোনুই দিয়ে গুতা মেরে বললেন, তোর থেকে কমই জানি। মাজারের ভেতরে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ, সেহেতু ভাইয়ারা আর কেউ ভেতরে ঢুকলেন না। মাজার ছেড়ে এগিয়ে চলল ওরা জিয়ত কুণ্ডের দিকে। জিয়ত কুণ্ড মূলত একটি কূপ, কূপ আকারে বেশ বড়। একটু হেলে নিচে তাকাতেই তার গভীরতা দৃশ্যমান হলো সবার। গভীরতা বর্তমান অনেক কমে, টুপ করে দেয়ালের ইটগুলোতে পা রেখে নামা যাবে, আবার টুপ করে ওঠা যাবে। জিয়ত কুণ্ডের পাশে বড় একটা সাইনবোর্ড লাগানো যেখানে এর ইতিহাস সম্বন্ধে বর্ণনা করা আছে, কিন্তু এই রোদলা দুপুরে ইচ্ছে হলো না কারো চোখ লাগিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে লেখাগুলো পড়বার। নিবিড় ভাইয়া ওদের সবার অলসতা দেখে বলতে শুরু করলেন, এটা রাজা পরশুরামের আমলেরই একটি কূপ। কথিত আছে এই কূপের পানি পান করে রাজার আহত সৈন্যরা সুস্থ হয়ে যেত। এই কূপের পানি দ্বারা মরা মানুষ জীবিত করা হতো বলে এর নাম দেওয়া হয়েছে জিয়ত কুণ্ড। রাত্রি নিবিড় ভাইয়ার কথায় অবাক হয়ে প্রশ্ন করল, মরা মানুষ আবার জিন্দা হতো সত্যি? নিবিড় ভাইয়া মুচকি হাসলেন, আবারও বললেন, এরকমটা শুধু শোনা যায়। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে ওরা অবশেষে চলে এলো গোকুল মোড়। গোকুল মোড়ের আরেক নাম বেহুলার বাসর ঘর। বলা যায় এটা বগুড়ার শহরের টুরিস্ট স্পটগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাবলিক চয়েস টুরিস্ট স্পট। বলতে গেলে মহস্তানগড়ের মেইন স্পটেই গোকুল মোড়ে। ওদের টিকিট কাউন্টারের পাশে দাঁড়াতে বলে ভাইয়ারা গেল টিকিট কাউন্টারে টিকিট কিনতে। অনন্যা ঘুরে ঘুরে চোখ বুলিয়ে নিচ্ছে জায়গাগুলোতে, কত সুন্দর সবুজে ঢাকা মাঠ প্রান্তর। রাস্তার ওপর দিয়ে শা শা করে চলে যাচ্ছে একটা দুটো বাইক। রাস্তার ওপারে রয়েছে ধান খেত, বর্তমানে তাতে বৃষ্টির পানির জমাট বাঁধা। ওর কাছে এই গোকুল মেড়টাকে অনেকটা পাহাড়পুর বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষের মতোই লাগছে।
দূর থেকে হয়তো বা 15 ফুট বি সামথিং এরকমই উঁচু বলে মনে হচ্ছে। এদিকে নিত্য আপু আর রাত্রির সেলফি তোলায় ব্যস্ত। নিত্য আপু যদিও ছবি তুলতে খুব একটা পছন্দ করে না, কিন্তু রাত্রির জন্য এক প্রকার বাধ্য হয়েই তুলতে হচ্ছে আপুকেও। হঠাৎ কাউন্টার থেকে চেঁচামেচির আওয়াজ আসতেই ভাইয়াদের কাছে গিয়ে দাঁড়ালো ওরা। নিবিড় ভাইয়া কাউন্টারের লোকটাকে কিছু একটা বলছেন, আর এদিকে রুশো ভাইয়া চেঁচিয়ে বলছে, হে আমি বাংলাদেশি, আই এম নট এনি ফরেনার মেনি হাতি। মাঝখানে অগ্নি ভাইয়া রুশো ভাইয়াকে চেপে ধরে রয়েছে। ব্যাপারখানা অনন্যার এই ছোট্ট মাথাটায় ঢুকতে চাইছে না কোনো মতেই। তাই অনন্যা অগ্নি ভাইয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে রে ভাইয়া? অগ্নি ভাইয়া অনন্যাকে কাউন্টারের সাইনবোর্ডের দিকে তাকাতে ইশারা করল। অনন্যাও বাধ্যমের মতো সাইনবোর্ডে তাকালো। ব্লু রঙের সাইনবোর্ডে সাদা রঙের কালিতে বোল্ড করে লেখা আছে, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর, গোকুলমের, বেহুলার বাসরঘর, বুকিং কাউন্টার, প্রবেশ মূল্য দেশি টাকায় 20 টাকা, মাধ্যমিক স্তর শিক্ষার্থী 5 টাকা, ফরেনার হচ্ছে 200 টাকা, সার্ক কান্ট্রি টিকিট 100 টাকা। এতক্ষণে বুঝলো আসল কাহিনী, তার মানে টিকিট কাউন্টারের লোকগুলো রুশো ভাইয়াকে ফরেনার ভাবছে। অবশ্য ভাইয়াকে ফরেনার ভাবা অস্বাভাবিক কিছু না। রুশো ভাইয়াকে দেখে ফার্স্টলি যে কেউ হয় কোরিয়া নয়তো থাই ভাববে। রুশো ভাইয়া দেখতে এমনই, না আছে দাড়ি আর না আছে গোফ, ফর্সা গায়ের রং, সাথে চুল ভ্রু, চোখের মনে সব কিছুই ব্রাউন কালারের, ঠোঁট বাচ্চাদের মতো গোলাপি, চুলগুলো কোরিয়ানদের মতোই কাট দেয়া, পুরো কপালের সাথে লিপতে থাকে। কিন্তু ভাষা শুনেও কি বুঝতে পারছে না এই লোকটা যে রুশো ভাইয়া বাংলাদেশি। এই ভাইয়া লোকটা কি মাথা মোটা নাকি যে রুশো ভাইয়ার মুখে স্পষ্ট বাংলা শোনার পরেও ফরেনার ভাবছে? অগ্নি ভাইয়া চোখ মুকুচকে বলল, সব ফরেনাররা বাংলা বলতে পারে না এমনটাও তো না, ওরা প্রমাণ হিসাবে আইডি কার্ডটা চাচ্ছে, কিন্তু সেটা তো রুশো ভাষায় ফেলে আসছে। অগ্নি ভাইয়ার কথায় কিছুক্ষণ চুপ থেকে চট করে ফোন বের করে গ্যালারিতে ঢুকলো অরণ্যা। তার মধ্যে একটা ফটো স্ক্রিনে বের করে টিকিট কাউন্টারের লোকটাকে দেখিয়ে নিতে বলল। বর্তমানে সবাই ওর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে আছে। লোকটা ছবিটা দেখে নিয়ে জিভে কামড় দিয়ে বলল, সরি ম্যাম, সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি, তাছাড়া ওনাকে দেখে ফরেন নারী লাগে তাই আর কি। আমি মুখ বাঁকিয়ে ইটস ওকে বলে নিবিড় ভাইয়াকে ইশারা করল 20 টাকা ধরেই 6টা টিকিট কিনে নিতে। নিবিড় ভাইয়া অনন্যার কথা মতোই বিল মিটিয়ে টিকিট কিনেলেন। অনন্যার কাছে এসে ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন, কিসের ছবি দেখালে যে বেটা একেবারেই বুঝে নিল? অনন্যা মুচকে হেসে ফোনটা ওনার সামনে ধরতেই উনি বললেন, রুশোর আইডেন্টিটি কার্ডের ছবি তোমার ফোনে কেন? অনন্যা একটু ভাব নিয়ে বলল, সাবধানতা অবলম্বনের জন্য ভাইয়াদের আইডি কার্ডের ফটোগ্রাফস রেখেছিলাম, যদি কখনো কাজে লাগে এই ভেবে, আর আজ কি সুন্দর করে কাজে লেগে গেল দেখলেন? উনি অনন্যাকে ব্যঙ্গ করে বললেন, যাক, যতটা অপদার্থ তোমায় ভেবেছিলাম ততটাও অপদার্থ তুমি নও, বলেই উল্টো দিকে মুখ ফিরিয়ে নিলেন উনি। ফলো মি বলে গেট দিয়ে ভেতরে ঢুকতে এগোতে লাগলেন। রুশো ভাইয়া অনন্যার নাক টেনে দিয়ে বলল, থ্যাংকস ছুটকি, ওই পেটমোটা ভরিওয়ালা টাকুরটুকুর আমার হেনস্ত কথা এসেছিল, জাস্ট ইমাজিন করে কত সাহস টাকুরটুকুর, ব্লা চল ভেতরে যাই আমার। বর্তমানে ওরা দাঁড়িয়ে আছে গোকুল মেরে নিচে, ওদের সামনে রয়েছে ইয়া বড় ইটের পাহাড়, দূর থেকে 15 ফুট ভেবেছিল, বাস্তবে এটা প্রায় 45 ফুট উঁচু। তার গা ঘেঁষে লাগানো আছে এত লম্বা সিঁড়ি, সিঁড়িটাকে নিচ থেকে একবার উপরে দেখে নিতেই গলা শুকিয়ে এলো অনন্যার। এই সিঁড়ি পুরোটা শেষ করার আগেই অনন্যার জান বের হয়ে যাবে কিনা এই নিয়ে মনে রয়েছে এক গভীর সংশয়। রুশো ভাইয়া একবার নিচ থেকে উপরে চোখ বুলিয়ে ভ্রু কুচকে মাথা চুলকোতে চুলকোতে প্রশ্ন করল, আরে সাবাস, এত বড় বড় পাহাড় বেহুলের বাসর ঘর ছিল আর আমাদের বাসর ঘর ছেড়ে ছোট্ট একটা ঘর, দ্যাটস নট ফেয়ার। নিবিড় ভাইয়া রুশো ভাইয়ার বোকামিতে হেসে দিয়ে সামনে তাকিয়ে ওদের সকলকে উদ্দেশ্য করে বলে উঠলেন, বেহুলার কাহিনী সেন যুগেরও অনেক পূর্বের ঘটনা। বেহুলার বাসরঘর একটি অকল্পনীয় মনুমেন্ট, বর্তমান গবেষকদের মধ্যে এই মনুমেন্ট 809 থেকে 847 খ্রিস্টাব্দের দেবপাল নির্মিত একটি বৈদ্যমত। এটা অ্যাকচুয়ালি কোনো বাসরঘর নয়, স্তূপটিতে আছে বাসরঘরের প্রবাদ, স্মৃতিচিহ্ন। চলো উপরে যাওয়া যাক, বলে সিঁড়ি বেয়ে উপর উঠতে লাগলেন উনি। রুশো ভাইয়া কিছু না বুঝে ঠোঁট উল্টে যেতে লাগলো, একে একে চলতে লাগলো সবাই। 10-12 ধাপ সিঁড়ি বেয়ে উঠতেই বুঝতে পারলো ওর গতির বেগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।
গায়ে শক্তি পাচ্ছে না ঠিক মতো। ঠিক এই জন্যই জার্নি ঘোরাঘুরির নাম শুনলে গলা শুকিয়ে আসে ওর। মহস্তানগড় বগুড়ার মধ্যেই বলে দুবার না ভেবে রাজি হয়ে গিয়েছিল অরণ্যা, কিন্তু শরীর আবারও তার খেলা দেখানো শুরু করলো। একে এতক্ষণ হাঁটাহাঁটি, তার উপর সূর্যের তীব্র রোদ, সব মিলিয়ে এক কথায় মাথা চক্কর দিয়ে উঠছে অরণ্যার। ওর পাশে আছে রাত্রি, তার সামনে রুশো ভাইয়া, নিত্য আপু আর অগ্নি ভাইয়া। নিবিড় ভাইয়া তাদের এক সিঁড়ি উপরে হাঁটছেন। অনন্যার গতি কমে যাওয়ায় রাত্রি আন মনে ওর থেকে কয়েক ধাপ এগিয়ে গেল। অবসাদ অনুভব করা একটু জিরিয়ে নিতে থেমে গেল। রুশো ভাইয়া অনন্যার পেছনে আছে ভেবেই বলতে লাগলো, সুটকি তোর কি পানি লাগবে? পেছন থেকে প্রতি উত্তরে কোনো জবাব না আসায় ভাইয়া সহ রাত্রি আর নিত্য আপু পেছন ফিরে তাকালো। অনন্যা ওদের থেকে কমপক্ষে পাঁচ কি ছটা সিঁড়ি নিচে। সবাইকে থেমে যেতে দেখে পেছন ফিরে তাকালেন নিবিড় ভাইয়াও। অনন্যাকে দাঁড়িয়ে হাঁপাতে দেখে এক ছুটে ওর কাছে নেমে এলেন উনি। কপাল কুচকে বললেন, কি গেল তো পেট্রোল শেষ হয়ে? জানতাম আমি তোমার দ্বারা কিচ্ছু হবে না। রুশো, তোমার সাইড ব্যাগে পানির পট আছে, দাও তো। রুশো ভাইয়া মাথা নাড়িয়ে চট করে বোতলটা এগিয়ে দিল নিবিড় ভাইয়ার হাতে। উনি বোতলটা নিয়ে অনন্যার হাতে ধরিয়ে দিয়ে বললেন, পানিটা খেয়ে নাও। ওনার কথা শেষ হবার আগেই অনন্যা ক্যাপ খুলে ঢকঢক করে পানি খেতে শুরু করে দিল। পুরো বটল শেষ করে ওনার হাতে ধরিয়ে দিয়ে শান্ত হয়ে নিয়ে বলল, আমি ঠিক আছি, চলুন। উনি কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে অনন্যার দিকে চেয়ে থেকে হুট করে কোলে তুলে নিলেন ওকে। বাকিদের বললেন, আগাতোরা বলেই এক পা করে সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন অনন্যাকে কোলে নিয়ে। আরে রে কি করছেন, নামা নামাই, হাঁটতে পারবো আমি। উনি সামনে তাকিয়ে হাঁটতে হাঁটতে ধমকে উঠলেন, জাস্ট শাট আপ, আর একটা কথা বললে উপর থেকে টুপ করে নিচে ফেলে দেব তোমায়। ওনার ধমক খেয়ে অনন্যা ঠোঁট চেপে ধরে গুটিসুটি মেরে থাকলো ওনার কোলেই। কেই বা চেয়েছে নিজের বাচ্চাকালের জীবনটা কোমর ভেঙে থাকতে চায়, তেমনি অনন্যাও চায় না। রুশো ভাইয়া নিবিড় ভাইয়াকে অনন্যা কোলে নিয়ে হাঁটতে দেখে অগ্নি ভাইয়াকে ফিসফিস করে বলে ওঠে, সুটকির কি লাখ রে ভাই, হে ব্রো, এখন আমাকেও কোলে নাও না প্লিজ, আমি আর একদম লাফালাফি করবো না, ট্রাস্ট মি। সাথে সাথে অগ্নি ভাইয়া চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠল, নেহি। নিবিড় ভাইয়া অনন্যাকে নিয়ে উপরে উঠে আস্তে করে নামিয়ে দিলেন। ওনার থেকে ছাড়া পেয়ে আর চোখে চারিদিক চোখ বুলিয়ে নিতে লাগলো অনন্যা। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার, ওদিকে কেউ তাকিয়েই নেই, বরং সবাই তাকিয়ে আছে সিঁড়ির দিকে। খটকা লাগায় অনন্যার নিজেও সিঁড়ির দিকে তাকাল, আর তাকাতেই ওর চোখ খুলে হাতে চলে আসার মতো অবস্থা। অগ্নি ভাইয়া ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে এক পা করে উপরে উঠছে, আর ভাইয়ার পিঠে উঠে গলা জড়িয়ে ধরে দাঁত কেলিয়ে আছে রুশো ভাইয়া। অগ্নি ভাইয়া কোনো রকমে উপরে উঠতেই লাফ মেরে নেমে গেল রুশো ভাইয়া। রুশো ভাইয়া নামতেই অগ্নি ভাইয়া পিঠ সোজা করতে যায়, আমারে করে চিৎকার করে উঠল রুশো ভাইয়া। জিব্বায় কামড় দিয়ে ধরে বলল, এই রে আমার ওয়েট কি বেড়ে গেল নাকি? অগ্নি ভাইয়া সোজা ইটের উপর বসে তীক্ষ্ণ দৃষ্টিতে রুশো ভাইয়ার দিকে তাকিয়ে বলল, 60 কেজি ওজনের বস্তা পিঠে চাপিয়ে সিঁড়ি বেয়ে উঠেছিস কোনো দিন? ভাই গাঁট হয়েছে আমার, আর ভুলেও তোকে কোনো দিন কোলে বসাবো না। রুশো ভাইয়া চোখ মুখ কুচকে ঠোঁট উল্টালো, পেছন থেকে হাসতে হাসতে হেলে দুলে পৌঁছালো নিত্য আপু আর রাত্রি। অগ্নি ভাইয়াকে বসে হাঁপাতে দেখে নিত্য আপু আবারও এক গাল হেসে বলে ওঠে, যা বুঝলাম, আমার বাবা অনন্যার মতো কপাল নেই যে বরের কোলে চড়ে ঘুরে বেড়াবো, পায়ে ব্যথা হলে হুইল চেয়ারেই ঘুরে বেড়াতে হবে আমায়। অগ্নি ভাইয়া নিত্য আপুর কথায় চট করে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে বলল, আরে আরে কি যে বলো না, তুমি তো কাগজের মতো হালকা, তোমাকে তো কোলে নিয়ে পুরো দুনিয়া ঘুরে বেড়াতে পারবো, ও লম্বা তাই ওজনে বেশি, বুঝলা? নিত্য আপু চোখ ছোট ছোট করে বলল, ও তার মানে আমি মোটা হয়ে গেলে আর কোলে তুলতে পারবি না, এই তো? অগ্নি ভাইয়া নিত্য আপুর কথায় থতমত খেয়ে গেল, আমতা আমতা করে ভাইয়া বলল, আরে না না, কোথায় তুমি আর কোথায় রুশু, ও পাতলা হলেও ভারী আর তুমি মোটা হলেও আমার কাছে কাগজের মতো হালকাই থাকবা, বিলিভ মি। অগ্নি ভাইয়ার কথায় এতক্ষণের চাপিয়ে রাখা হাসির ফোয়ারা বের হয়ে গেল সবার। রুশো ভাইয়া হাসতে হাসতে অগ্নি ভাইয়ার কাঁধে হাত রেখে বলল, কি ব্রো তুমিও দেখি আজকাল লজিকহীন লজিক ক্রিয়েট করো।
অগ্নি ভাইয়া ভ্রু কুচকে রুশো ভাইয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, রুশু ফুসু বদের হাড্ডি, তোর লাভ মেরে পেটে ওঠার জন্য দেখ, বউ বিয়ের আগেই ডিভোর্স দিচ্ছে বলেই তেরে রুশো ভাইয়ার পেছনে ছুট লাগালো অগ্নি ভাইয়া। ততক্ষণে রুশো ভাইয়া হাওয়া, ওদের দৌড়াদৌড়ি দেখে নিবিড় ভাইয়া হাসতে হাসতে বললেন, আব্বে পড়ে যাবি শালা, ছোটাছুটি অফ কর। নিবিড় ভাইয়ার বলার পরও কারো কোনো রিয়াকশন হলো না। দুজনেই ছোটাছুটি করতে করতে হাঁপিয়ে গিয়ে একসময় হেসে ধূপ করে বসে পড়ল ঘাসের উপর। নিবিড় ভাইয়া কপাল কুচকে বলল,